চুরি যাবার স্বল্প সময়ের মধ্যে একটি ই রিকশাকে উদ্ধার করতে সক্ষম হল পূর্ব থানার পুলিশ। ঘটনা সম্পর্কে সদর এসডিপিও অজয় কুমার দাস জানিয়েছেন, জগদীশ ঘোষ নামে এক ব্যক্তি এই ই রিকশাটি মঙ্গলবার মঠ চৌমনি এলাকা থেকে চুরি গিয়েছিল। গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পুলিশ ই রিকশাটিকে উদ্ধার করেছে বলে জানান তিনি। আমাদের কাছে দুপুরের দিকে একটা কমপ্লেন আছে, জগদীশ ঘোষ অনিল ঘোষ বাড়ি আড়ালিয়া ঘোষপাড়াতে যেনার টমটমটা মৎস্যমণি থেকে চুরি হয়ে যায়, যে কোনো কাজের টমটম। তো অ্যাকর্ডিংলি আমরা খবর পেতে সব জায়গায় জানানো হয় নাকাগুলো হয়ে যায়, তারপরে আমরা এটাকে ঝুলন্ত যে কাছ থেকে যে নাকা যাচ্ছে ওর কাছ থেকে আমরা একজন আশিস কুমার সাহা সন অফ নির্মলচন্দ্র সাহা বাড়ি সুভাষনগর জগৎপল্লী ওনাকে আটক করি, ওনার কাছে এই টমটমটা পাওয়া যায়। ওনার সঙ্গে আরেকটা অভিযুক্ত আছে তোমার, ওনার বাড়ি প্রতাপগড় ঋষি বলনিপাড়া, যা ইন্টারোগেশনে পেয়েছি, ওকে আটক করা বাকি আছে। আশিস কুমার শাহ যা বললো যে এই টমটমটা ও চুরি করার পরে বিক্রি করতে গেছিলো প্রতাপগড়ের যে ডুকলির দিকে, যারা টমটম রিপেয়ার করে তার কাছে, ওরা অলরেডি নম্বর প্লেট ট্রেট খুলে নিয়েছিলো মানে। তো যাই হোক, উইদিন ফিউ আওয়ার্স সেটা রিকভার হয়েছে টমটমটা, আর কালকে ডিউ প্রসিজার করে মালিককে এই টমটমটা দিয়ে দেওয়া হবে। তো এই নাকাগুলো যে চলছে এটার একটা এফেক্টিভ, আর পুলিশ খুব জলদি রিকভার করতে পেরেছে, না তো এটা যদি সেলিং হয়ে যেত তাহলে হয়তো এটা রিকভার করা মুশকিল হতো। চুরির ঘটনায় আশিস কুমার সাহা নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তমাল নামের আরেক ব্যক্তির খোঁজ করা হচ্ছে বলে সদর এসডিপিও জানান। চুরি করে ই রিকশাটিকে বিক্রি করার আগে নাকা তল্লাশিতে পুলিশ উদ্ধার করেছে বলে উল্লেখ করেন সদর এসডিপিও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।